বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, যে জগৎবাসীর ভিতরে যারা সাধক আছে, যে সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করতে চায়, সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করা যায়, প্রেমের মাধ্যমে আল্লাহকে লাভ করা যায়, ভক্তির মাধ্যমেও আল্লাহকে লাভ করা যায়, তাহলে প্রেম, ভক্তি ও সাধনা এই তিনটি যার মধ্যে আছে, সে তো আল্লাহকে সন্তুষ্ট করে ফেলবে খুব তাড়াতাড়ি এবং আল্লাহর সাক্ষাৎ ঘটিয়ে ফেলবে খুব তাড়াতাড়ি। কারণ কেউ করেছে শুধু সাধনা, দেহের মধ্যে সাধনা করেছে, আবার কেউ প্রেম ভক্তির দেশে আল্লাহর প্রেমে মজে আছে, ভক্তিতে ভরপুর হয়ে আছে, তাহলে এক একজনে এক একটা সাইড, তারাও কিন্তু আল্লাহকে লাভ করবে, কিন্তু সময়ের দরকার। আর যারা প্রেম ভক্তি ও সাধনা এই তিনটি একে দ্বারা চালিয়ে যাবে, তারা খুব দ্রুত আল্লাহর সাক্ষাৎ লাভ করবে। তাই কিছু সাধনার কথা ইঙ্গিত করব। সাধনাগুলো হলো, দেখুন, হাইতনা তাওয়াই দিবানিশি হয়ে যাওগে কামার পরা, শেষে যাবে লালবাজারে চারে রঙের নিশানুরে, অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা, হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘুরা, এই তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠোরা, তিন তালাতে এক নাম ফোটে, হাহাকার এক শব্দ ওঠে, ডেউ লাগে ত্রিবেণীর ঘাটে, দেখছে রসিক যারা, ওরে ভালোবাসা ভবের আশা মিটে আছে তারা। কেন তোমরা দৌড়াইলে না দমের গোড়া, যেই দমের মধ্যে, যে বাতাসের মধ্যে আল্লাহ আমার মধ্যে যাচ্ছে আসছে বিরাজ করছে, কিন্তু এত নিকটে তাকে ধরতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। যদি এই সাধনাগুলো কেউ সাকসেস করতে পারে, সে অবশ্যই কোনো একদিন আল্লাহর সাক্ষাৎ লাভ করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো একটি সাধন বিষয়ে কবির ভাষায় বলবো অবশ্যই, সেটি হলো, যাবে যদি ছুটে আয় সন্তরে কই মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার, না আছে পথের সম্বল, অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, মধ্য স্থলে আছে পানি, হাওয়ার যুগে হয় প্রবল, উপরে জলে পরশমণি, নিচে গুমায় অষ্টফণি, হংসরূপে ওঠে ধ্বনি, সোহাং শব্দে চলাচল, এই মূলদার হইতে নিয়া কুম্ভকে দুম আটকা দিয়া, ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্রদল। সহস্রদল কোথায়? সেই সহস্র দলটি হলো তালুমুলে, যে আমাদের মাথার শেষ ভাগে, এবং সিদ্রাতুল মুনতাহাপুরে যাইতে আসা জানি না বিধি নিবে কিনা। তাহলে সিদ্রাতুল মুনতাহা, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, যদি মানব বাণ্ডে তা থাকে, তাহলে সিদ্রাতুল মুনতাহা যে মগজে তার ঠিকানা। যদি দেহের মধ্যে আত্মসাধনা কেউ করতে পারে, সে অবশ্যই সেই সিদ্রাতুল মুনতাহা পৌঁছাতে পারবে। তবে একটা জিনিস দেখেন, মানুষ যখন স্বপ্ন দেখে, তখন কিন্তু তার ক্ষুদ্র বিশ্বের ভিতরে দেখতে থাকে, কিন্তু ক্ষুদ্র বিশ্বের ভিতরে দেখতে দেখতে দেখা যায় এখানে যা সেখানে তা, এই ক্ষুদ্রটার ভিতরে যে বিরাজ করতে পারে, তাহলে মহাটাকে চেনা যায়, বোঝা যায়। স্বপ্নে আপনি দেখেছেন যে একজন ব্যক্তির সাথে আপনি সাক্ষাৎ করেছেন, সেই ব্যক্তিটি একজন আল্লাহর অলি বা একজন রাসুল বা একজন অলি বা একজন পাগল ফকির বা সামাজিক কোনো লোক। তাহলে স্বপ্নের মধ্যে আপনি কোথায় ছিলেন? আপনার আত্মজগতের মধ্যে আপনি বিরাজ করছিলেন, সেখানেই কিন্তু আরেকটা পৃথিবী, আরেকটা জগৎ আছে, সেখানেই তার সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু বাস্তব জগতে যে আছে তার সাথে কিন্তু তার মিল নেই। যদি মিল থাকতো, তাহলে স্বপ্নযুগে আপনার সাথে যার কথা হয়েছে তাকে জিজ্ঞাসা করলে সে কিছুই বলতে পারবে না। আবার যারা এক হয়ে গেছে, সে আবার বলতে পারবে যে হ্যাঁ, তোমার সাথে আমার স্বপ্নে এই কথাটি হয়েছিল। সুবহানাল্লাহ, আল্লাহ মানুষকে এই জ্ঞানও দিয়েছে। যাই হোক, আজকের কথাটি হলো, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে তিনটা জিনিসের মধ্যে কমপক্ষে একটা ধরে রাখতে হবে। একটা হলো প্রেম, আরেকটা হলো ভক্তি, আরেকটা হলো সাধনা। এখন তিনটা যে ধরে রেখেছে, সে তো দ্রুত আল্লাহর কাছে পৌঁছে যাবে। আচ্ছা, যেমন হাইতনা তাওয়াই দিবানিশি বলেছি যে আমার মধ্যে আপনার মধ্যে ফুসফুসি আছে, শ্বাস নিচ্ছেন শ্বাস ছাড়ছেন, শ্বাস নিচ্ছেন আবার ছাড়ছেন, তাহলে এই যে শ্বাস আসা যাওয়া করতেছে, এর মধ্যে করে আল্লাহ নিজে সেখানে যাওয়া আসা করতেছে, কিন্তু কখনো দেখলাম না পাইলাম না। তাই কি করতে হবে? যে কুম্ভক সাধনা, রেচক সাধনা এবং পূরক সাধনা, এই সাধনাগুলো যদি যার যার মসজিদের কাছে গিয়ে এই সাধনার কৌশলগুলি নেওয়া যায়, তখন কি হবে? তখন আপনার যে বাতাসের মধ্যে যে আল্লাহ বিরাজ আছে, সেটা আপনি দেখবেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে
আপনারা বলতে পারেন, আপনি যেহেতু সাধনার কথাগুলো বলতেছেন তাহলে ভেঙে বলে দিন এটা কি করে করতে হয়। না বাবা, আমি বলতে পারবো কিন্তু আপনারা শুনতে পারবেন কিন্তু আপনারা করতে পারবেন না। কেন? এ কারণেই করতে পারবেন না যে দেখেন, মুর্শিদ যখন আপনাকে সাধনা দেবে তখন সে আপনাকে বলে দেবে, বাবা এই কৌশলে এভাবে করবে আর এই টাইমে করবে, তাহলে আমি তোমার দিকে দৃষ্টি রাখতে পারব। আর মুর্শিদের দেওয়া সাধন যদি অন্য কেউ দেয় তাহলে কিন্তু এটা হবে না, কারণ অন্য কেউ বলেছে সে কিন্তু আপনার দিকে দৃষ্টি রাখবে না। একমাত্র মুর্শিদ নামের যে খোদা, তিনি আল্লাহ থেকে নাহি জুদা, সে আপনার দিকে বেঁধে দেবে একটা সুতা, আর সেই সুতার জয়েন যখন থাকবে আর আপনি যখন সাধনায় বসবেন তখন কিন্তু আপনি সেই সাধনা করলে কিছু পাবেন। আর যদি মুর্শিদের হুকুম ছাড়া করেন তখন কি হবে, আপনার দুর্ঘটনা হতে পারে, শ্বাস আটকে যেতে পারে, তখন আপনি দম আটকে মারাও যেতে পারেন। তাই একজন কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে তখন তার কাছ থেকে এই সাধনাগুলো নিয়ে যেতে হবে এবং তার হুকুম নিতে হবে যে আমি এই সাধনাগুলো করব। তখনই আপনি দ্রুত অগ্রসর হয়ে যাবেন। কিন্তু মুর্শিদের প্রতি পূর্ণ ভক্তি ও প্রেম থাকতে হবে। যেমন মুর্শিদের কথা মনে হওয়ার সাথে সাথে চোখের পানি অধরে ঝরতে থাকে, এত প্রেম থাকতে হবে, তখনই আপনি জয়লাভ করবেন ইহকাল ও পরকাল। তবে হে সমস্ত জগতবাসী, বিশেষ করে যারা সাধক আছেন, এই সাধকদের জন্য এ কথা, আর যারা শরীয়তের নামাজ রোজায় আছেন তারা সাধনা করেন না, তারা আমল করেন। আমলের বাংলা কি? কর্ম। আচ্ছা, তাহলে দেখা গেছে যে শরীয়ত তরিকত হাকিকত ও মারিফত। এখন দেখা গেছে যে আমি বাজার থেকে মাছ এনেছি, এই মাছ কিন্তু খাওয়া সম্ভব না। তখনই সম্ভব হবে এখানে আলু পেঁয়াজ রসুন লবণ দিয়ে যখন আমি পাকাবো তখন এটা খাওয়ার যোগ্য হবে। তেমনি করে শুধু শরীয়ত করলে হবে না, শরীয়তের ইবাদত করলে হবে না, আমার শরীয়ত তরিকত হাকিকত ও মারিফত এই চারটাই লাগবে। তখন চারটা মিলে যখন একটা কিছু হবে তখন কিন্তু সেই তরকারির মতো খাওয়া যাবে। কেননা আল্লাহ কি বলেছে, ইয়া আউয়াল ইয়া জাহির ইয়া বাতিন। তাহলে আউয়াল আখের জাহির বাতিন, এই যে চারটা, মানে আউয়াল অর্থ কি আগে ছিল এটা বিশ্বাস করতে হবে, জাহির বাস্তবে আছে বিশ্বাস করতে হবে, আখির মৃত্যুর পরেও আছে, বাতিন গোপনীয় আছে। তাহলে শরীয়ত তরিকত হাকিকত মারিফত, যেমন মারিফত গোপন বিষয়, হাকিকত হক বিষয়, তেমনি শরীয়ত প্রকাশ্যে যা দেখে তাই মানে আর জানা দেখে তা মানে না। তাহলে এই জিনিসগুলো যদি আমরা চারোটা একাত্র করে মানি তখন আমরা দ্রুত আগাবো। এই জন্য বলেছি ভয় ভক্তি প্রেম এবং সাধন, এই চারটা জিনিস যদি কারোর মধ্যে সেটিং করতে পারে আর এভাবে সে আগাতে পারে, সে যেখানে 36 বছর লাগবে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে তার 6 মাস লাগবে না ইনশাল্লাহ। তবে যাই হোক, হে সমস্ত জগতবাসী, অবশ্যই আমাদের মুর্শিদ ধরতে হবে এবং সাধনা করতে হবে। এরপরে আমরা যখন পবিত্র হব তখন আল্লাহ মহাপবিত্র আমার ক্ষুদ্র ভাণ্ডে আসবে, তখনই যখন আমি পবিত্র হব। সেই পবিত্র এই ক্ষুদ্র পবিত্রের মধ্যে এসে একাকার বিলীন হবে, তখন এ ব্যক্তিটি ওলি আউলিয়াতে পরিণত হবে। তখন আল্লাহ কি বলেছে, ওলি আউলিয়া যাহারা আছে তাহারা আমার বন্ধু, আর আমার বন্ধুদের কোনো ভয় নেই, তারা কখনো চিন্তিত হবে না। তাই হে সমস্ত জগতবাসী, আজকে ছোট করে আলোপটি করে রাখলাম, তো পরবর্তীতে যেন আপনাদের সামনে আরো ভালো আলোচনা নিয়ে আসতে পারি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আবার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ হাফিজ।